সবাইকে আরেকটি লেসনে স্বাগতম। আজকে আমরা কথা বলবো দুটো ভার্ব নিয়ে, একটি হচ্ছে গেট আর একটি হচ্ছে টেক। ইংরেজিতে কথা বলার সময় আমরা অনেক ক্ষেত্রে কনফিউজড হয়ে যাই যে গেট ব্যবহার করব না টেক ব্যবহার করব। এবং আপনারা অবশ্যই জানেন গেটের পাস্ট ফর্ম বা অতীতে আমরা ব্যবহার করি গট এবং টেকের অতীতে আমরা ব্যবহার করি টুক। আমরা যদি বাংলা অর্থ করি তাহলে গেটের অর্থ আমরা জানি হচ্ছে গিয়ে পাওয়া এবং টেকের অর্থ হচ্ছে গিয়ে নেওয়া। তো এখান থেকেও আমরা বুঝতে পারি যে গেট যখন আসে তখন বেসিক্যালি আমরা বুঝব যে কোনো একটা জায়গা থেকে আমরা কিছু পাচ্ছি এবং টেক মানে হচ্ছে গিয়ে আপনি নিজে এটা করছেন। তো গেট ভার্বটি হচ্ছে গিয়ে মূলত প্যাসিভ বা নিষ্ক্রিয়, অর্থাৎ যখন দুজন ব্যক্তি কোনো একটা কাজে জড়িত থাকবে তখন বেসিক্যালি মনে করেন আপনি এবং আরেকজন কোনো একটা কাজে জড়িত, তাহলে দ্বিতীয় ব্যক্তি যখন কোনো কিছু একটা করবে আপনার জন্য তখন আপনি বলবেন আই গেট। যেমন ধরেন আপনার বেতন বাড়তে পারে তখন আপনি বলতে পারেন আই গেট এ রেইজ, এবং অতীতে হয়ে থাকলে আই গট এ রেইজ। বা আপনি একটা পেমেন্ট যদি পেয়ে থাকেন তাহলে বলবেন আই গট এ পেমেন্ট অথবা আই গেট এ পেমেন্ট, আই গট এ চেক পেই চেক, আই গেট এ পেই চেক। তো এখানে যদি আপনি খেয়াল করেন এগুলো সবই হচ্ছে গিয়ে অন্য একজন আপনার জন্য করছে, অর্থাৎ বেতনও একটা অথরিটি আপনার জন্য বাড়াচ্ছে বা কোনো বস আপনার জন্য বাড়াচ্ছে। আপনি একটা পেমেন্ট যদি পেয়ে থাকেন সেটা কারো কাছ থেকে পাচ্ছেন, পেই চেকের ক্ষেত্রেও তাই। আর টেকের ক্ষেত্রে কোনো দ্বিতীয় ব্যক্তি নেই, আপনি নিজেই হচ্ছে গিয়ে কাজটি করছেন। যেমন হচ্ছে গিয়ে আই টেক এ স্যাম্পল, কোনো একটা জায়গা থেকে আপনি একটা স্যাম্পল নিচ্ছেন। মনে করেন যে আপনি বাজারে গেছেন, আপনি টমেটো কিনবেন, আপনি দুই তিনটা টমেটো তুললেন, তার মানে হচ্ছে আপনি একটা স্যাম্পল নিলেন, আপনি নিজে নিয়েছেন, কেউ দেয়নি। এ ফ্লায়ার, ফ্লায়ার হচ্ছে গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য যে আমরা ছোটো ছোটো যে লিফলেটগুলো তৈরি করি সেগুলোকে ইংরেজিতে ফ্লায়ার বলে। তো এখন আপনি কোনো একটা জায়গায় গেছেন, মনে করেন যে শপিং মলে গেছেন এবং কোনো একটা দোকানে ঢুকেছেন, তো সেখানে সেই লিফলেটটা পড়ে আছে টেবিলে, আপনি তুললেন, তো আপনি বলবেন যে আই টেক এ ফ্লায়ার অথবা আই টুক এ ফ্লায়ার, আই টুক মাই পিলস। কেউ আপনাকে ওষুধ খাইয়ে দেয়নি, আপনি নিজে খেয়েছেন, তো এই জন্য আপনি বলবেন আই টুক মাই পিলস। কিন্তু যদি আপনি ফার্মেসিতে যান এবং হচ্ছে গিয়ে ফার্মাসিস্ট আপনাকে ওষুধ দেয় তাহলে আপনি বলবেন আই গট মাই পিলস, আই টুক অ্যান আমব্রেলা। আর যদি আপনি আপনাকে কেউ একটা আমব্রেলা ছাতা দিয়ে থাকে তাহলে আপনি বলবেন আই গট দ্য আমব্রেলা। তো আমরা পরিষ্কারভাবেই বুঝতে পারছি যে যখন আপনি নিজে কোনো কাজ করছেন তখন আপনি বলবেন টেক, আর যখন অন্য কেউ আপনাকে কিছু একটা করে দিচ্ছে তখন আপনি বলবেন গট। আপনি বাংলাতেও যদি তাকান তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আপনি যখন বলবেন আমি পেয়েছি তখন আপনি বলবেন আই গট, তার মানে আপনি কারোর সাথে ইন্টারঅ্যাকশনে আছেন। আর যখন আপনি বলছেন আই টেক তার মানে হচ্ছে গিয়ে অন্য কারোর সাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে না, আপনি নিজেই কাজটা করছেন। আশা করি এই লেসনের পর থেকে আপনাদের গট বা গেট, টেক বা টুক এগুলো ব্যবহার করা নিয়ে আর কোনো প্রকার কনফিউশন বা বিভ্রান্তি থাকবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি উপভোগ করার জন্য। আমার চ্যানেল টাইনি টু জায়ান্ট ইউটিউব চ্যানেল, এটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ইচ্ছামতো শেয়ার করবেন যেন বাকিরাও এই ভিডিও দেখে ইংরেজি শিখতে পারে। ধন্যবাদ সবাইকে।